বাংলাদেশের সুপারস্টার শাকিব খান কলকাতায় একের পর এক বিখ্যাত প্রযোজকের সাথে কাজ করে যাচ্ছেন, সে তো পুরনো খবর। আর এবার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের কথা চলছে অভিনেতা মনোর হোসেন ডিপজলের। আগামী মাসের প্রথম সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যদি তিনি যৌথ প্রযোজনার এই ছবিতে আসলেই অভিনয় করেন, তবে দীর্ঘদিন পর একই ছবিতে দেখা যাবে ডিপজল ও শাকিব খানকে। এই প্রসঙ্গে ডিপজলের কাছ থেকে জানা যায়, 2-3 বছর ধরেই যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করার জন্য অফার আসছিল তার কাছে। জানুয়ারি মাসের 1 তারিখ ডিপজল ছবিতে ফিরে আসার পর থেকে কলকাতার বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান তাকে নিয়ে কাজ করতে চাইছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান আগামী মাসের 5 তারিখ ডিপজলের সাথে মিটিং করবে। তারা 3 তারিখ বাংলাদেশে আসবে, 5 তারিখ তাদের সঙ্গে সামনাসামনি কথা বলবেন ডিপজল। তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে বিষয়টি চূড়ান্ত হবে। কলকাতায় কোন প্রতিষ্ঠানে কাজ করছেন এই প্রশ্নের জবাবে ডিপজলের কাছ থেকে জানা যায়, কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে কথা হয়েছে। সেই ছবিতে শাকিব খান অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী রোজারিদকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করার কথা গল্পটি ডিপজল শুনেছেন, গল্প তার পছন্দও হয়েছে। তার পাশাপাশি ছবিতে মিঠুন চক্রবর্তীর একটি প্যারালাল চরিত্র রাখা হয়েছে। তবে ডিপজল এখনই চূড়ান্ত কিছু জানাননি, কারণ সেই ছবির বিষয়ে তার কিছু কথা রয়েছে। শাকিব খানের সঙ্গে এর আগে ডিপজল কোটি টাকার কাবিন, দাদিমা, চাচু সহ অনেক ছবিতে কাজ করছেন। তবে এবারই প্রথম তারা যৌথ প্রযোজনার ছবিতে কাজ করবেন। দর্শক যদি শাকিব খান ডিপজলকে একসাথে যৌথ প্রযোজনার ছবিতে আসলেই দেখা যায়, তবে সেই ছবি যে ধুমধুমার ব্যবসা করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি কি ভাবছেন, কেমন হবে ছবিটি জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো গুজব বা প্রতারণামূলক খবর জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।